আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিদ্দিকুর রহমান, হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের সকলকে আবারও স্বাগত। ইতিমধ্যে তোমরা জেনেছো ব্যবসা কি, পাঠ্য বইয়ের হল ব্যবসা উদ্যোগ, শিরোনাম মালিকানার ভিত্তিতে ব্যবসা। ইতিমধ্যে ব্যবসা কি তোমরা জেনেছ, আবারও পুনরায় আমরা বলছি, মুনাফা অর্জন উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা সামগ্রী উৎপাদন বণ্টন সহ যাবতীয় সহকার্যে সমষ্টি হল ব্যবসা। এ হতে আমরা করব মালিকানার উপর ভিত্তিতে ব্যবসা কি। ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য মালিক পক্ষ বিভিন্ন সুযোগ সুবিধা আকার এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ব্যবসা দেখা যায়। মালিকানার উপর ভিত্তি করে ব্যবসাকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। আবার বলছি, মালিকানার উপর ভিত্তি করে ব্যবসাকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর এক মালিকানা ব্যবসা, দুই নম্বর অংশীদারি ব্যবসা, তিন নম্বর যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি ব্যবসা, চার নম্বর সমবায় সমিতি, পাঁচ নম্বর রাষ্ট্রীয় ব্যবসা। এক মালিকানা ব্যবসা, এই ব্যবসার নাম অনুসারে আমরা বলতে পারি, যে ব্যবসার একজন মাত্র মালিক থাকে তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। সাধারণভাবে যে ব্যবসার মাত্র একজন মালিক থাকে তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। ব্যাপকভাবে বলা যায়, যে ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত এবং ব্যবসার লাভ কিংবা ক্ষতি হলে সে একজন মাত্র ভোগ করে তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। ব্যবসার জগতে সবচেয়ে আদি ব্যবসাটি হলো এক মালিকানা ব্যবসা। বর্তমান ডিজিটাল যুগে, বর্তমান আধুনিক যুগে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি। শুধু বাংলাদেশ ভারতবর্ষে না, আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই তাহলে সে জায়গাও দেখা যায় 80% লোক এক মালিকানা ব্যবসার উপর নির্ভরশীল। কিভাবে এক মালিকানা ব্যবসার এত জনপ্রিয়তা, তার জন্য এক মালিকানার কিছু বৈশিষ্ট্য আছে। এক মালিকানা ব্যবসার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আইনের ঝামেলা নয়, অর্থাৎ এক মালিকানা ব্যবসা গঠন করতে হলে আইনের কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক মালিকানা ব্যবসা গঠন করতে পারে। স্বল্প পুঁজি, এক মালিকানা ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হল স্বল্প পুঁজি, অর্থাৎ স্বল্প পুঁজি দিয়ে, অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা গঠন করতে যায়। আয়তন, এক মালিকানা ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আয়তন, অর্থাৎ এটা স্বল্প পরিসরে এই ব্যবসা গঠন করা যায়। এক মালিকানা ব্যবসার আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পৃথক সত্তার অধিকারী, অর্থাৎ এক মালিকানা ব্যবসার কোনো পৃথক সত্তা নাই। লাভ লোকসান বর্ণন, এক মালিকানা ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হল লাভ লোকসান বর্ণন, অর্থাৎ যদি লাভ হয় তাহলে মালিক একা ভোগ করে এবং লোকসান হলে এই দায়িত্ব মালিক একারই বহন করতে হয়। এই হলো এক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্য। তোমাদের অবশ্য মনে রাখবো তোমরা এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য সম্বন্ধে। এবার যাই, এক মালিকানার ব্যবসার কি কি সুবিধা ভোগ করে। এক মালিকানা ব্যবসায় বিভিন্ন সুবিধা ভোগ করে, যেমন সহজ গঠন প্রণালী। এক মালিকানা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হল সহজ গঠন প্রণালী, অর্থাৎ আইনের কোনো ঝামেলা নেই, যে কোনো সময় এই ব্যবসাটা গঠন করাতে পারে। এক মালিকানা ব্যবসার আরেকটি সুবিধা হল সিদ্ধান্ত গ্রহণের সুবিধা। যে কোনো ব্যবসা গঠন করতে হলে সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এক মালিকানা ব্যবসা
সিদ্ধান্ত গ্রহণ করা যায় খুব দ্রুত গতিতে। সুষ্ঠ পরিচালনা, এক মালিকানা ব্যবসায় যত মালিক একা অর্থাৎ এবং ছোট মালিক এটা পরিচালনা খুবই সুন্দরভাবে গুছলভাবে করে থাকে। ব্যক্তিগত অনুপ্রেরণা, এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত অনুপ্রেরণা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা ভোগ করে থাকে। গোপনীয়তা, গোপনীয়তা রক্ষা, এক মালিকানা আরেকটা সুবিধা হলো গোপনীয়তা রক্ষা। যে কোনো ব্যবসা গঠন করতে হলে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে তা গোপনীয়তা রক্ষা করতে হয়। এক মালিকানা ব্যবসা গোপনীয়তা রক্ষা করতে পারে, যা অন্য সকল ব্যবসা গোপনীয়তা রক্ষা করতে পারে না। এছাড়া এক মালিকানা ব্যবসা আরও সুযোগ সুবিধা রয়েছে, মিত্রবাহিতা, দায়ী দায়িত্ব, সরাসরি ভোক্তাদের সাথে সম্পর্ক, এগুলো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। তোমরা আমার এই কথাগুলো সহজে মনে রাখবা, এক মালিকানা ব্যবসার কি কি সুবিধা। তাহলে তোমাদের আরেকটা এ জায়গা থেকে বাসার একটা কাজ দিলাম, এক মালিকানা ব্যবসার কি কি সুবিধা রয়েছে তোমরা বাসা অবশ্যই খাতার মধ্যে লিখবা। এবার আসা যাক এক মালিকানা ব্যবসার কি কি অসুবিধা। আমি অতি সংক্ষেপে এক মালিকানা ব্যবসার অসুবিধাগুলো বলছি। যারা অসীম দাম, এক মালিকানা ব্যবসায় সবচেয়ে অসুবিধা হলো অসীম দায়। অর্থাৎ যদি ব্যবসায় লোকসান হয় তাহলে প্রয়োজনে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলো এর দায় পরিশোধ করতে হবে। এই জন্য অনেকে এক মালিকানা ব্যবসা করতে পছন্দ করে না। সীমিত পুঁজি, বিভিন্ন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এক মালিকানা ব্যবসায়ীরা বিভিন্ন অন্য বড় ধরনের ব্যবসা করতে পারে না, অর্থাৎ সীমিত পুঁজি থাকে। স্থায়িত্বের অভাব, ভোক্তারা এক মালিকানা ব্যবসাকে খুব একটা বিশ্বাস করে না, কারণ যে কোনো সময় এক মালিকানা ব্যবসা বিলোপ সাধন হতে পারে। এর জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে আরেকটি গুরুত্ব অসুবিধা হলো স্থায়িত্বের অভাব। কর্মীদের সুযোগ সুবিধার অভাব, কর্মীরা এখানে খুব একটা সুযোগ সুবিধা পায় না। যত মালিক একা এটা পরিচালনা করে দু একজন কর্মী থাকে, এর জন্য এক মালিকানা ব্যবসার কর্মীরা সুযোগ সুবিধা পায় না। এই হলো এক মালিকানা ব্যবসার অসুবিধাগুলো। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন পড়াই, সেটা হলো এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র সমূহ। এক মালিকানা ব্যবসা প্রাচীনতম ব্যবসা হিসাবে উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশ সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা। এটি প্রাচীনতম ব্যবসা হল বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা কীভাবে এক মালিকানা ব্যবসা টিকে রয়েছে তার কিছু বৈশিষ্ট্য ও সুবিধা আছে। এবং এই সব সুবিধাগুলোর কারণে এক মালিকানা ব্যবসা যুগ যুগ ধরে প্রতিযোগিতার সাথে নিজেকে খাপ খেয়ে নিয়েছে। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো হল পচনশীল পণ্য, যে সকল পণ্য প্রচনশীল সে সকল পণ্য এক মালিকানা ব্যবসায় মধ্যে, যেমন হলো দেখা গেছে ফলমূল, মাছের কারবার, এগুলো এক মালিকানা ব্যবসায় হিসাবে টিকে রয়েছে। স্বল্প পুঁজির ব্যবসা, এক মালিকানা ব্যবসা আরেকটি ক্ষেত্র হলো যে সকল ব্যবসায় স্বল্প পুঁজি লাগে, যেমন চায়ের দোকান, তারপরে ফলমূলের দোকান, সবজির দোকান, এগুলো স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসা গঠন করা যায়। এর জন্য এই সকল ব্যবসা এক মালিকানার উপর ভিত্তি করে তৈরি গঠন করে। প্রত্যক্ষ সেবা, ভোক্তাদের প্রত্যক্ষ সেবার সাথে এক মালিকানা ব্যবসায় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে সকল সেবা এক মালিকানা মানে সরাসরি ভোক্তার সাথে সম্পর্ক সে সকল ব্যবসা এক মালিকানা হিসাবে প্রতিষ্ঠিত, যেমন হলো স্যালন, বিউটি পার্লার, অর্থাৎ ভোক্তার সাথে সরাসরি সম্পর্ক। ভোগ্যপণের দোকান, অর্থাৎ ভোগ্যপণের দোকানও এক মালিকানা ব্যবসা একটি ক্ষেত্র, অর্থাৎ যে সকল পণ্য ভোগ করা হয় সে সকল পণ্যকে বলা হয় ভোগ্যপণ্য, যেমন হলো চালের দোকান, ফলমূলের দোকান, মনিহারের দোকান ইত্যাদি। এছাড়া প্রকাশনা ব্যবসা, বিভিন্ন প্রকাশনার ব্যবসা এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ এক মালিকানা ব্যবসা বহুবিধ ক্ষেত্র রয়েছে,
সময় সংক্ষিপ্ত কারণে বেশি কিছু বলতে পারলাম না, পরবর্তী ক্লাসে তোমাদের আরো বিস্তারিত ভাবে জানানো হবো। তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এক মিলিকে ব্যবসায় সুবিধা অসুবিধা, এই প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে বাসায় দেখবে। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।